ओके, लेट अस स्टार्ट अगेन, लेट अस स्टार्ट अगेन। আমরা পার্সেন্ট বলতে আমরা কি বুঝি? পার্সেন্ট, পার্সেন্ট মানে পার সেন্ট, পার। খালেদ ভাই আর ইউ দেয়ার? ওকে, পার্সেন্ট মানে পার সেন্ট। ভালোভাবে কথা বলে খেলে বলেন, পার সেন্ট। পার কথার একটা অর্থ আছে, সেন্ট কথার একটা অর্থ আছে। পার মানে প্রতি, সেন্ট মিন্স শত, প্রতি শত। তার মানে আমরা বলতে পারি প্রতি শতে, প্রতি শতে, প্রতি শতে বলতে আর একটু ক্লিয়ার করতে পারি প্রতি এক শতে, শতবারই এক শতে, প্রতি এক শতে। প্রতি এক শতের কথার অর্থ হচ্ছে প্রতি এক শতে মানে প্রতি একশো ভাগে, প্রতি একশো ভাগে, প্রতি একশো ভাগে। বলবো বুঝবো আমরা কি, কোন জিনিসের একশোটা ভাগের একটা ভাগ। কারণ প্রতি একশো ভাগে বলতে ওই জিনিসকে একশো দিয়ে ভাগ, আর উপরে যখন কোনো কিছু থাকবে না ভগ্নাংশের বেলা, তাহলে কত? এক থাকবে নাকি? এক, ভগ্নাংশের কিছুই না থাকলে এক, আর যোগ বিয়োগের কিছুই না থাকলে জিরো। ভগ্নাংশের কিছুই যদি না থাকে তাহলে কি, কাটাকাটি করতে করতে সব কাটা হয়ে গেল, থাকবে কত? এক। আর যোগ বিয়োগের সব কাটাকাটি হয়ে গেল, থাকবে কত? জিরো। জিরো। তাহলে মিন্স প্রতি একশোতে, মিন্স প্রতি একশো ভাগে, কত ভাগ? এক ভাগ। এখন যত ভাগ বলবো তত ভাগ এক দিয়ে গুণ হবে একের সাথে। এই যে জিনিসটা, এইটাই হচ্ছে প্রতি একশো ভাগে এক ভাগ, প্রতি একশো ভাগে এক ভাগ, প্রতি একশো ভাগে কত ভাগ? এক ভাগ। এখন আসেন দেখি, এক ভাগ, এইটাকে যদি আমরা প্রতি একশো ভাগে এক ভাগ বলতে আমরা কি বুঝি? কোন জিনিসকে একশোটা ভাগ করে কয়টা ভাগ? একটা ভাগ। কোন জিনিসকে একশোটা ভাগ করে কয়টা ভাগ? একটা ভাগ। যদি বলি প্রতি একশো ভাগে পাঁচ ভাগ, তাহলে আমরা কি বলতে পারবো? কোন জিনিসকে একশোটা ভাগ করে কয়টা ভাগ? পাঁচটা ভাগ। প্রতি একশো, আপনার জমিটার 5%, তার মানে আপনার জমিটাকে একশো ভাগ করে পাঁচটা ভাগ নাকি? এরকম স্যালারির 5%, তার মানে স্যালারিকে একশো ভাগ করে পাঁচ ভাগ। প্রতি একশো ভাগে 10 ভাগ, কি বুঝবো আমরা? একশো ভাগে, তাহলে কোন জিনিসকে একশোটা ভাগ করে কয়টা ভাগ? 10টা ভাগ। প্রতি একশো ভাগে এক ভাগ, কোন জিনিসকে একশো ভাগ করে এক ভাগ। প্রতি একশো ভাগে পাঁচ ভাগ, কোন জিনিসকে একশো ভাগ করে পাঁচ ভাগ। প্রতি একশো ভাগে 10 ভাগ, কোন জিনিসকে একশো ভাগ করে 10 ভাগ। আচ্ছা, প্রতি একশো ভাগে 15 ভাগ, তার মানে কোন জিনিসকে একশোটা ভাগ করে 15টা ভাগ। প্রতি একশো ভাগে 25 ভাগ, তার মানে কোন জিনিসকে একশোটা ভাগ করে 25টা ভাগ। এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা আর একটু অন্যভাবে লিখতে পারি। এরকম খেয়াল করেন, এটাকে লেখা যায় এক কে আমরা আলাদা লিখলাম, আর আরেকটা 1/100 কে আলাদা লিখলাম, বলা যায় না? জি, আমরা পরটাকে লিখতে পারি না। কি লিখতে পারি? শুধু 5 লিখতে পারবো ইনটু 1/100। এইটাকে কত লিখতে পারবো? 10 লিখতে পারবো, 10 ইনটু 1/100। এটাকে কত লিখতে পারবো? 15 ইনটু 1/100। এটাকে লিখতে পারবো কত? 25 ইনটু 1/100, মানে 1/100টাকে ভাগ করে নিয়ে গেলাম। এগুলি আমরা এখানে লিখে রাখছি, সেগুলি কি? 5 ইনটু 1/100, 10 ইনটু কত? 1/100, তারপরে 15 ইনটু কত? 1/100, 25 ইনটু কত? 1/100। এই 1/100 কে বারবার না লিখে, যেহেতু পার্সেন্টেজ বলতে প্রতি একশো ভাগে এক ভাগ বোঝায়, এই 1/100টাকে বারবার না লিখে এইটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে ডিনোট করতে পারি। এই প্রতি একশো ভাগে এক ভাগ, এটাকে একটা চিহ্নের মাধ্যমে ডিনোট করতে পারি। সেই চিহ্নটা হচ্ছে কোনটা? 1 ইনটু পার্সেন্ট। এই একশো ভাগে এক ভাগকে একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়। একশো ভাগের কথা বোঝা গেল? একশো ভাগের এক ভাগের চিহ্নের মধ্যে প্রকাশ করা যায়। তাইলে এই এক তো একই রয়ে গেল, এইটাকে আমরা কি হিসাবে দিলাম? পার্সেন্ট। তাইলে একশো ভাগে পাঁচ ভাগ, একশো ভাগে এক ভাগ হচ্ছে 1%, কত পার্সেন্ট? 1%। কোন কিছুর একশো ভাগের পাঁচ ভাগ হচ্ছে কত পার্সেন্ট? এই 5 তো থাকবেই এইটার উপরে, পার্সেন্ট। এটাকে আমরা পার্সেন্ট নামে ডিনোট করব। এটা মানে কি? পার্সেন্ট। তাইলে
5% বলতে আমরা বুঝবো কোনো কিছুর 100 ভাগের 5 ভাগ এটাকে একটা চিহ্নের মাধ্যমে লেখা যায় 5% আমরা কোনো কিছুর 100 ভাগের 10 ভাগ বলতে আমরা বুঝবো কত 10% মানে এটা কোনো কিছুর 100 ভাগের কোনো একটা জিনিসকে 100 ভাগ করে 25 ভাগ বলতে আমরা কি বুঝবো 100টা ভাগের 25টা 15টা ভাগ 15% কোনো জিনিসের 100 ভাগের তার মানে 15% কোন জিনিসের 100 ভাগের 25 ভাগ বলতে আমরা বুঝবো কি এই যে 100 ভাগের 25 ভাগ এটাকে এইভাবে লেখা যায় আর তার মানে কি এটা কত 25% আমি কি বোঝাতে পারলাম জিনিসটা তাহলে আমরা পার্সেন্টেজ পার্সেন্ট কথার অর্থ কি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে 1 ভাগের 100 এই 1 ভাগের 100 কে আমরা চিহ্নের মাধ্যমে রূপান্তর করি সেটা হচ্ছে কি তাহলে পার্সেন্ট বলতে আমরা বুঝবো 1 ভাগের একটা পার্সেন্ট হলে তাহলে 1 ভাগের 100 আচ্ছা 1 ভাগের 100 কি এটার অপর নাম কি ইটস এ ফ্র্যাকশন এটা কি ভগ্নাংশ আচ্ছা ভগ্নাংশ তাহলে পার্সেন্ট হচ্ছে একটা ভগ্নাংশ অর এ ফ্র্যাকশন যেটা নিচে 100 উপরে কত 1 1 পার্সেন্ট হচ্ছে একটা ভগ্নাংশ যা নিচে 100 উপরে 1 এটাকে একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে পার্সেন্ট হচ্ছে একটা ফ্র্যাকশন পার্সেন্ট হচ্ছে একটা ফ্র্যাকশন যা নিচে শূন্য উপরে 1 এটাকে একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা কি এইটা পার্সেন্ট তাহলে পার্সেন্টের ডেফিনিশন কি পার্সেন্টস এর ডেফিনিশন হচ্ছে পার্সেন্ট ইজ আ ফ্র্যাকশন যেই ফ্র্যাকশনের নিচে 1 100 উপরে কি 1 এটাকে একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে এইটা তাহলে পার্সেন্ট ইজ আ ফ্র্যাকশন যেই ফ্র্যাকশনের উপরে 1 নিচে 100 অথবা নিচে 100 উপরে 1 এটাকে আমরা একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি এটা কি এটাই হচ্ছে পার্সেন্ট তাহলে 1/100 বলতে 1 এই পার্সেন্ট চিহ্ন তাহলে আমরা এক কথায় বলতে পারি পার্সেন্ট ইজ इक्वल टू 1 ভাগের কি 100 1 ভাগের কি 100 100 বাই 1/100 এবার হচ্ছে এই তাহলে আমরা পরের কথায় আসি তাহলে কোন সংখ্যার সাথে যদি আমি পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেই তাহলে বুঝতে হবে আমি ওই সংখ্যার সাথে কত লাগিয়েছি 1/100 কোন সংখ্যার সাথে যদি আমি পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেই তাহলে বুঝতে হবে যে ওই সংখ্যার সাথে আমি 1/100 লাগিয়েছি এই 5 এর সাথে কি আমি পার্সেন্ট কথাটা যদি দিয়ে দেই তাহলে বুঝতে হবে যে 5 এর সাথে আমি 1/100 কি করছি গুণ করেছি তাহলে কি বোঝা গেল জি আচ্ছা তাহলে এই 5 আর 5/100 কি এক কথা হইল জি 5 আর 5% আর 5/100 এই 5 কে 5 এর সাথে যদি আমি পার্সেন্ট চিহ্নটা দিতে চাই তাহলে 5 কে 5% মানে বলতে আমরা কি বুঝি এটা মানে কি 1/100 তাহলে 5 এর সাথে যদি 5 এর সাথে যদি আমরা 5 এর সাথে যদি এই চিহ্নটা দিয়ে দেই তার মানে এর অর্থ হচ্ছে এর সাথে আমি এই চিহ্নটার পরিবর্তে মানে এই জিনিসটা লাগাইলাম তার মানে আমি এক কথায় বলতে পারি 5 এর সাথে আমি সরাসরি এই চিহ্ন 1/100 যোগ করে দিলাম এর অর্থ হচ্ছে এইটা আসলে কি তা করা যাবে না কারণ মানে তো এটা 5 আর 1/5 ইনটু 1/100 মানে 5 কে 100 দিয়ে ভাগ তার মানে উত্তর কত হবে 0.05 তাহলে এই জিনিস 5 পয়সা আর 5 টাকা কি এক কথা এক কথা না তাহলে কোন সংখ্যার সাথে যদি আমি পার্সেন্ট চিহ্নটা দিতে চাই তাহলে ওই সংখ্যাকে আপনার 100 দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ করে আপনি পার্সেন্ট চিহ্নটা দিতে পারবেন কেন কারণ 5 কে যদি আমরা 100 দিয়ে গুণ করি আর এটার পাশে যদি আমরা 1/100 দিয়ে রাখি কারণ পার্সেন্ট মানে কি 1/100 তাহলে এটা এটা গিয়ে ওই 5 ই থাকে কম বেশি আর লেখা হয় না কথা কি বোঝা গেল এইটা কি বলা হয় কনভার্সন কনভার্সনটা কি জিনিস আমরা পরের পেজে যাই কনভার্সন নাম্বার 1 টু রাইট অর এড পার্সেন্ট সাইন যদি কোনো সংখ্যার সাথে এই পার্সেন্ট সাইনটা টু এনি নাম্বার কোন সংখ্যা বা ফ্র্যাকশনের সাথে দিতে চাই সিম্পলি মাল্টিপ্লাই দ্যাট নাম্বার অর ফ্র্যাকশন বাই 100 দেন এড পার্সেন্ট সাইন টু ইট কোন সংখ্যা বা কোন ফ্র্যাকশনের সাথে যদি এই পার্সেন্ট সাইনটা আমরা দিতে চাই
তাহলে ওই সংখ্যা বা ওই ফ্র্যাকশনকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। যেমন আমি যদি বলি 2, 2 এর সাথে যে পার্সেন্ট চিহ্ন লাগাতে চাই তাহলে 2 কে আবার 100 দিয়ে গুণ দিতে হবে, তারপরে আমি পার্সেন্ট চিহ্ন দিতে পারব। পার্সেন্ট চিহ্ন মানেই কারণ 2 বলতে 100 আর পার্সেন্ট মানে 1/100। এখন এটা পার্সেন্টটা উঠাই দিলাম 1/100 দিয়ে, এটা এটা কাটা গলি গেলে 2 ই থাকে। 2 কে তো শুধু শুধু আমি ভাগ করতে পারবো না, মানি 2 এটাকে আমি পার্সেন্ট চিহ্ন লাগাইতে হলে আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে, তা না হয়তো এই 100 আর এই 100 মিলে কাটাকাটি যাবে না, শুধু 2 এর মান থাকবে না, কম বেশি হয়ে যাবে। এই জন্য 2 বলতে আমরা কত পার্সেন্ট বুঝবো? 200%। 2 বলতে আমরা কত পার্সেন্ট বুঝবো? 200%। এখন যদি বলি 25 যদি পার্সেন্ট লাগাতে চাই তাহলে 25 গুণ ইনটু 100 সরি ব্র্যাকেট পার্সেন্টেজ 25 গুণ 100 তারপর কি পার্সেন্টেজ, তার মানে কত? 2500 পার্সেন্টেজ। এই কথাগুলোই এখানে বলা হয়েছে। দেখেন আমি 2 এর সাথে পার্সেন্ট করতে চাই, 2 কে আমি কি দিয়ে গুণ করব? 100 গুণ দিয়ে পুরোটাকে আমি কি করব? পার্সেন্ট করব। তখন আমরা বলতে পারি 2 বলতে কত পার্সেন্ট? 200%। আমি যদি 25 কে পার্সেন্ট করতে চাই তাহলে কি করতে হবে? 25 100 2500%। আমি যদি 2.25 কে পার্সেন্ট করতে চাই তাহলে 2.25 কে আমার 100 দিয়ে গুণ দিয়ে নিতে হবে, তার মানে কত? 2.25 100 দিয়ে গুণ দিলে 2 ঘরের দিকে দশমিকটা চলে আসবে, 100 দিয়ে গুণ দিলে কি 2 ঘরের দিকে চলে আসবে, তার মানে ওই দশমিকের কোনো ভ্যালু নাই। 225%। 0.333 এটাকে পার্সেন্ট করতে হলে এটা কি করতে হবে? 100 দিয়ে গুণ দিতে হবে, তারপর আপনি পার্সেন্ট চিহ্ন লাগাতে হবে। এখন হিসাব করলে কি হবে? 100 তে গুণ দিলে 2 ঘরের দিকে দশমিকটা চলে আসবে, তাহলে কি হবে? 3.333%। ক্লিয়ার? তাহলে কোন জিনিস বা কোন ফ্র্যাকশন আমরা ফ্র্যাকশন কোন পার্সেন্ট যোগ করতে হলে তার সাথে 100 দিয়ে গুণ দিতে হবে। যেমন দেখেন হাফ, হাফ কে আমরা পার্সেন্ট বানাবো, তাহলে কি দেখেন হাফ কে আমরা কি 100 দিয়ে গুণ দিব। এখন এটাকে আমরা পার্সেন্ট মানে দেবো, কারণ হাফ বলতে কত? 50% না? আপনি এই বাড়ির অর্ধেকের মালিক আর আপনার ভাই অর্ধেক মালিক, তার মানে কি আপনি 50% এর মালিক, সে কি 50% এর মালিক? 100 দিয়ে গুণ দিলে এটা কত পার্সেন্ট হলো? কাটাকাটি করলে 50%, 1/4। এটা কত পার্সেন্ট? 1/4 ইনটু 100 এটা কত পার্সেন্ট? তাহলে হচ্ছে 25%। মানে আমি পার্সেন্ট সাইনটা দিতে গেলেই আমাকে 100 দিয়ে গুণ, আমাকে 100 দিয়ে গুণ দিতে হবে। 20% কথা কি বোঝা গেল? জি। ওকে, তাহলে আমরা কোন সংখ্যার সাথে পার্সেন্ট দিতে শিখলাম। এখন পার্সেন্ট ওয়ালা কোন সংখ্যাকে, এরকম সংখ্যাকে, এরকম সংখ্যাকে, এরকম সংখ্যাকে, এরকম সংখ্যাকে, পার্সেন্ট ওয়ালা কোন সংখ্যাকে পার্সেন্ট উঠাতে হলে কি করতে হবে? তাহলে হচ্ছে গুণন দিতে হবে 1/100। না, to write a percent as a fraction drop the percent sign and write a fraction with the original numerator as the numerator and 100 as the denominator. কোন পার্সেন্ট সংখ্যার পার্সেন্ট সাইন উঠাই দিতে হইলে কোন ভগ্নাংশের ওইটাকে আমাকে কি করতে হবে? ওই সংখ্যাটাকে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। কি রকম দেখেন? 200%। এদিকে তাকান, 200 বলতে আমরা কি বুঝি? 200 গুণ পার্সেন্ট মানে কি 1/100 না 1/100 না? জি, 1/100 বলতে আমরা কি বুঝি? এই জিনিসটাকে 1/100 না লিখে কি এটাকে উপরে দেওয়া যায় না? জি, এটা হচ্ছে 2%। 200 বলতে কত পার্সেন্ট? 2% 200% বলতে কত? 2। বুঝছেন ব্যাপারটা? জি। 2500%, তাহলে আমাকে কি করতে হবে? 25 কে ভাগ, পার্সেন্ট চিহ্ন উঠাইতে হইলেই আপনাকে 1/100 মানে গুণ মানে 100 দিয়ে সরাসরি 100 দিয়ে ভাগ দিবেন, তাহলে 20 নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। 2500 কে 100 দিয়ে ভাগ করলাম তাহলে কি তো 25 25 225%। এটাকে কি করতে হবে?
100 দিয়ে ভাগ দিই, পার্সেন্টটা উঠাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার 2.25 এই জিনিসটার পার্সেন্ট উঠাই তাহলে কি করতে হবে 100 দিয়ে ভাগ, এই পার্সেন্ট চিহ্ন দিয়ে ভাগ করতে হবে। কথা বোঝা গেল? পার্সেন্ট চিহ্ন দিয়ে ভাগ করতে হবে, তখন এটা কত পার্সেন্ট? 0.333%। ক্লিয়ার? জি। এবার আমরা পরে কর, জাস্ট এ মিনিট। ক্লিয়ার এ ভাই? ওকে জি। এখন আসেন দেখি, আমরা 50% কে পার্সেন্ট উঠাবো, তাহলে পার্সেন্ট উঠাতে হলে কি করতে হবে আমাকে? 50 এর নিচে এইটা উঠাইতে হলে 50 কে আমার নিচে 100 দিতে হবে। তার মানে কি? হাফ মনে আছে, হাফ মানে 50% হয়েছিল একটু আগে, 25%। তাহলে আমাকে কি করতে হবে? 25 উপরে আর নিচে কি 100, তাহলে কত? 1/4 আমি কি বুঝাতে পারছি? আমরা একটু রিভিউ করি। What is percent? Percent is a percent jinishta ki? Proti shatok. Percent is a fraction. Fraction. Jaitar upore ek niche 100. It can be denoted by this sign. Naki? Percent hoche ekta fraction. Eta hoche upore ek niche 100. তাহলে কোনো কথার সাথে পার্সেন্ট সাইনটা দিতে হইলে যেহেতু এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আগে 100 দিয়ে আগে গুণ করে নিতে হবে, কারণ দুইটাতে উপরে 100 নিচে 100 কাটাকাটি চলে যাবে, নাকি? কোনো সংখ্যার সাথে পার্সেন্ট দিতে হইলে এই চিহ্নটা দিতে হইলে, তার মানে 1/100 দিতে হলে আমাকে এটাকে 100 দিয়ে গুণ করে নিতে হবে, আর পার্সেন্ট সহ কোনো সংখ্যার পার্সেন্টটা উঠাইতে হইলে ওইটা উঠিয়ে আমরা নিচে কত দিব? 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করতে হবে। কোন সংখ্যার সাথে পার্সেন্ট দিতে হইলে আপনাকে কি করতে হবে? ওই সংখ্যাকে 5 কে যদি পার্সেন্টে লিখতে চাই, তাহলে 5 কে 100 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে আমি পার্সেন্ট চিহ্নটা দিতে পারব। আর আমরা 5% কে যদি এরকম 5% যদি লেখা থাকে, এটাকে যদি পার্সেন্ট উঠাতে চাই, তাহলে আমাকে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এই দুইটা কনসেপশন অবশ্যই মনে রাখবেন। Okay, thank you very much for the basic calculation of percentage, what percentage is and where how percentage is developed and how to add the percent sign to a number or fraction and how to remove the percent sign from a number of or fraction. This is what the video was for, and go on to our next video for the basic calculation of percentage. Thank you very much.